তাকে আজকে বাধ্য হতে হয়েছে। ভারতবর্ষের সরকার আজ কৃষক সমাজের কাছে মাথা নিচু করে, আন্দোলনের কাছে মাথা নিচু করে আজকে প্রমাণ করে দিল তাদের নীতির ভুলে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে, লাভ কিছু হচ্ছে না। তাই কথাই বলে বাংলায়, গাধা তো জল খায় কিন্তু সেই জলটা গুলিয়ে খায়। আজকে মোদীর এই আইন প্রত্যাহারের মধ্যে দিয়ে সেই বাংলার প্রবাদ বাক্যটা আরেকবার প্রতিষ্ঠিত হলো। পার্লামেন্টে আইন তো পাস করবেই, করতেই হবে, নাহলে এমনি এমনিতে আইন, দেখুন এর আগে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে, সুপ্রিম কোর্ট বলছে 18 মাস কিছু করা যাবে না। আইন প্রত্যাহার করতে গেলে, আইন আনতে গেলে যেমন পার্লামেন্টের সম্মতি দরকার, আইন প্রত্যাহার করতে গেলেও পার্লামেন্টের সম্মতি দরকার। কৃষক সমাজ যদি মনে করে তারা আরও অপেক্ষা করবে, নিশ্চয় তাদের করা উচিত, কারণ এরা এই সরকারকে বিশ্বাস করে না। এই সরকারের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে বলে কৃষক সমাজ তাদের প্রতিশ্রুতিতে ভরসা করতে পারছে না, এটাও সরকারের আরেকটা ব্যর্থতা বলে আমি মনে করি। দেখুন ভারতবর্ষের সরকারি সম্পত্তি মানেটা কি, ভারতবর্ষের মানুষের মাথার ঘাম পায়ে ফেলে দশকের পর দশক ধরে পরিশ্রমের বিনিময়ে যে প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি সেগুলোকে বলা হয় সরকারি প্রতিষ্ঠান। ভারতবর্ষের মোদী সরকার প্রথম দিন থেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে কংগ্রেস 70 বছরে কিছু করেনি। যদি 70 বছরে আমরা কিছু নাই করে থাকি, তাহলে মোদী সরকার হঠাৎ করে 6 লক্ষ কোটি টাকার সম্পত্তি বেচার জন্য সুযোগ পেল কি করে? ভারতবর্ষের 6 লক্ষ কোটি টাকার সম্পত্তি বেচবার রসদ কোথায় পেল? আমরা তৈরি করলাম যেটা মানুষের মাথার ঘাম পায়ে ফেলে মানুষের রোজগারকে পুঁজি করে, মোদী সেটা সেই পুঁজি কর্পোরেট অর্থাৎ পুঁজিপতিদের পুঁজিতে রূপান্তরিত করবার জন্য 6 লাখ কোটি টাকার সম্পত্তি বেচবার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যগুলোকে তারা প্রলোভন দেখাচ্ছে, রাজ্যগুলোকে প্রলোভন দেখে তাদের মতো করে লাইন আনতে চাইছে, অর্থাৎ ফল ইন লাইন, অর্থাৎ মোদীর ভাস যা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে রাজ্যগুলোকে যাতে পালন করতে প্রলোভিত করা যায় তার জন্য এই সমস্ত কথা। আমরা সরকারি সম্পত্তি এইভাবে বিক্রি করার সম্পূর্ণ বিরোধী, পার্লামেন্টের মধ্যেই নিয়ে লড়াই হয়েছে, আগামী দিনেও হবে, বাইরেও হবে, দেশ জুড়ে হবে। দেখিয়ে 3 কালা কৃষি কানুনও কো আজ সরকার বাপস লেনে কি ফয়সলা লিয়ে হ্যাঁ।